নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই 72 বছর পর দুর্লভ মহালক্ষ্মী যোগে এই 7টি রাশির টাকা গুনতে গুনতে হাঁপিয়ে উঠবে, আমি থাম্বেলে এই কথাটাই লিখেছি। অর্থাৎ এই দুর্লভ মহালক্ষ্মী যোগে এই 72 বছর পর এই 7 রাশি হতে চলেছে মহা ভাগ্যশালী রাশি। একটা হিন্দিতে কথা আছে, দিনে বেলা চাবি দেতা দেতা ছাপ্পর ফারকে। অর্থাৎ একটা বাংলাতেও একটা প্রবাদ আছে, মানুষ দিলে, কোনো মানুষ যদি আপনাকে দেয় কুলায় না, কিন্তু ঈশ্বর যদি দেয় ফুরায় না। অর্থাৎ মা লক্ষ্মী যদি আপনার উপর কৃপা করে, মা লক্ষ্মী যদি আপনার উপর আশীর্বাদ থাকে, সেই অর্থ আপনার ফুরাবে না। অর্থাৎ এই 72 বছর পর এই মহা লক্ষ্মী যোগের ফলে এই 7 রাশি ধনবর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে এই 7 রাশি। এবং এই সময়ের মধ্যে আপনাদের লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে, ব্যবসা থেকে, জুয়া থেকে, সাট্টা থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু মা লক্ষ্মীর কৃপায় পেতে চলেছেন। অর্থাৎ ধনের দেবী মা লক্ষ্মী এই 7 রাশিকে এই মহালক্ষ্মী যোগে এই 72 বছর পর এই সেপ্টেম্বর মাসে মানে অফুরন্ত অর্থ দিতে চলেছে। অর্থাৎ আবারও বলছি, দেনে বেলা জাব্বি দেতা দেতা ছাপ্পর ফারকে। অর্থাৎ মা লক্ষ্মী এই 7 রাশিকে মানে টাকার বন্যা বই দিতে চলেছে। তবে আপনাদেরকে দেখতে হবে আপনার রাশিচক্রে মা লক্ষ্মী মহালক্ষ্মী যোগ আছে কি না, এবং এই মাসে অর্থাৎ এই সেপ্টেম্বর 2021-এ যে গ্রহের গোচর, অর্থাৎ দেখুন তুলা রাশিতেই কিন্তু শুক্রের অবস্থান, সক্ষেত্রিক শুক্র, এবং সেপ্টেম্বরের মাঝামাঝি অবধি রবি কিন্তু সক্ষেত্রিক থাকছে, অর্থাৎ সিংহ রাশিতে, এবং সেপ্টেম্বরের 16 তারিখ থেকে এই রবি আপনার বুধের সঙ্গে একত্রে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে, এবং বুধ নিজ গৃহে অর্থাৎ তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে কন্যা রাশিতে। শনি আপনার সক্ষেত্রিক, রাহু আপনার তুঙ্গস্থ, কেতুও আপনার তুঙ্গস্থ থাকছে, এবং বৃহস্পতি এবং শনি সেপ্টেম্বরের 14 তারিখ থেকে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ গ্রহের গোচর এত সুন্দর, মা লক্ষ্মীর কৃপায় এই মহালক্ষ্মী যোগে এই 7 রাশির ধনবর্ষা হতে চলেছে। অর্থাৎ আকস্মিক ধন প্রাপ্তি, এই 7 রাশি মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে 72 বছর পর। ভাগ্য বদলাতে চলেছে, ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে এই 7 রাশির। কোন কোন এই 7 রাশি এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে যে গ্রহগুলোর অবস্থান বললাম, সেই গ্রহগুলো ঠিক পজিশনে আছে কি না, এবং এই মহালক্ষ্মী যোগ আপনার বাই বার্থ চার্ট জন্মছকে যদি থাকে, এই 72 বছর পর এই যে মহালক্ষ্মী যোগ যে শুরু হয়েছে, এই সময়ে এই আপনাদেরকে অফুরন্ত অর্থ এই 7 রাশিকে মা লক্ষ্মী দিয়ে যাবে। কোন এই 7 রাশি? প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন, এবং লটারি ফাটকা থেকে আপনারা এ সময় কিন্তু, বা জুয়া থেকে এ সময় কিন্তু আপনি কিন্তু অর্থ পেতে চলেছেন। প্রথম রাশি, নাম্বার 1 রাশি মীন রাশি। নাম্বার 2 আপনার মেষ রাশি। মেষ রাশির আপনার আকস্মিক ধন প্রাপ্তি, আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ, লটারি শেয়ার ফাটকা থেকে
এই সময় আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ মা লক্ষ্মী এই মেষ রাশিকে প্রপার্টি থেকেও লাভ দিবে, দুহাত ভরে অর্থ দিতে চলেছে মেষ রাশিকে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনারা কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো, তিন নম্বর যে রাশি সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, প্রপার্টি থেকে লাভ, গোল্ড থেকে লাভ, শেয়ার মার্কেট থেকে লাভ, লটারি, জুয়া, সাতটা থেকে আপনারা কিন্তু এ সময় অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ তিন নম্বর রাশি তুলা রাশি আপনাদের আকস্মিক ধন বর্ষা হতে চলেছে মা লক্ষ্মী যোগের ফলে। মহালক্ষ্মী যোগ এই 72 বছর পর আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে চলেছে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে এই 72 বছর পর এই মহালক্ষ্মী যোগ আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে। ব্যবসা ক্ষেত্রে শুভ, আকস্মিক ধন প্রাপ্তি, লটারি, শেয়ার মার্কেট, গোল্ড থেকে আপনারা এই সময় কিন্তু অর্থ কিন্তু পাবেন এবং সফলতার জায়গা আপনাদের দেখা যাচ্ছে। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো এই মা লক্ষ্মী যোগে সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশি আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। কর্মযোগ, কর্মক্ষেত্রের প্রমোশন, পদোন্নতি, আকস্মিক ধন প্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা থেকে আপনারা এ সময় কিন্তু অর্থ কিন্তু পাবেন এবং বেশ কিছু ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, প্রপার্টি থেকে লাভ এই মা লক্ষ্মী আপনাদেরকে কিন্তু এই সময় কিন্তু অর্থ ধনবর্ষা করতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসতে চলেছে, মা লক্ষ্মী স্বয়ং আপনাদের উপর কৃপা করবে এবং লটারি, শেয়ার, ফাটকা, গোল্ড, জুয়া, সাট্টা থেকে কন্যা রাশি অর্থ কিন্তু পেতে চলেছে। অর্থাৎ এই মহাভাগ্যশালী হতে চলেছে কন্যা রাশি এবং আপনাদের ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আকস্মিক ধন প্রাপ্তি, মান, যশ, পদ প্রতিষ্ঠা, দাম্পত্য সুখ, লটারি, শেয়ার মার্কেট, প্রপার্টি থেকে সিংহ রাশিও কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছে। অর্থাৎ আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের কিন্তু এ সময় রিকভারি হতে চলেছে। অর্থাৎ এই 72 বছর পর এই দুর্লভ মহালক্ষ্মী যোগ এই সাত রাশি টাকা গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যাবে, অর্থাৎ হাঁপিয়ে উঠবেন এই টাকা গুনতে গুনতে। অপার ধন, অপার সফলতা, অপার আপনার সব দিক থেকে আপনারা কিন্তু সুযোগ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই দুর্লভ মহালক্ষ্মী যোগ ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চলেছে এই সাত রাশির এই 72 বছর পর। স্বয়ং মা লক্ষ্মীর কৃপা বরদান পেতে চলেছে এই সাত রাশি। নমস্কার।